সংখ্যা পদ্ধতিতে আমাদের পরবর্তী আলোচনার বিষয় স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে পজিশন বা স্থান একটি কি ফ্যাক্টর প্লে করে। পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, অবস্থানগত এই জাতীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যার সমগ্র সংখ্যাটির অঙ্কগুলির অবস্থানের ওপর সেই সংখ্যাটার মান নির্ধারিত হয়, এবং অঙ্কগুলির অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে সংখ্যাটিও আমূল পরিবর্তিত হয়ে যায়। কীরকম? যেমন একটি যে কোনো সংখ্যা, সাপোজ 156, এই হচ্ছে সমগ্র সংখ্যাটা, যে সংখ্যাটি তিনটি অঙ্ক নিয়ে গঠিত, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং আমরা যদি ছোটোবেলার মতো সেই যেরকমভাবে আমরা দশকীয় পদ্ধতি শিখেছি সেরকমভাবে যদি আমরা লিখি, এটাকে আমরা বলবো একক, দশক, শতক। এটা আপাতত আমাদের আলোচনার বাইরে, আমরা কেবল এই 156 এই সংখ্যাটার দিকে মনোনিবেশ করব। অবস্থানগত সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যেখানে প্রথমত সংখ্যার অঙ্কগুলির অবস্থানের উপর সংখ্যাটার মান নির্ধারিত হয়। অঙ্ক 1, 5, 6 তিনটে অঙ্ক, এদের অবস্থান সংখ্যাটার সমগ্র মানটা নির্ধারণ করে দিচ্ছে। যদি কোনোভাবে আমরা সংখ্যাটার অঙ্কগুলোকে পরিবর্তিত করি, অঙ্কগুলো যদি স্থানান্তরিত হয়, তবে সমগ্র সংখ্যার যে মানটি ছিল সেই মানটিও পরিবর্তিত হয়ে যাবে। যেমন এই হচ্ছে আমাদের সংখ্যা 156, তিনটি অঙ্ক নিয়ে গঠিত। যদি কোনোভাবে আমরা দুটি অঙ্কের মধ্যে অবস্থানের পারস্পরিক প্রতিস্থাপন ঘটাই, এই সংখ্যাটার এই সংখ্যাটার মধ্যে 651, সংখ্যাটা র্যাডিক্যালি চেঞ্জ হয়ে গেল, সমগ্র সংখ্যাটি পরিবর্তিত হয়ে গেল। এই জাতীয় বৈশিষ্ট্যই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতির মূল বৈশিষ্ট্য, যার সংখ্যাগুলো সমগ্র সংখ্যাটার মান তার অঙ্কগুলির দ্বারা নির্ধারিত হবে, এবং অঙ্কগুলির অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে সমগ্র সংখ্যাটি পরিবর্তিত হয়ে যাবে। আমরা যদি আরেকটু তলিয়ে ভাবি, এই দশকীয়া পদ্ধতি যদি কনসিডার করি, তাহলে আমরা দেখব এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ভর করে মূলত দুটি বিষয়ের উপর। প্রথমত সংখ্যাটির মান অবস্থান, যেটা আমরা অলরেডি দেখলাম, মান এবং অবস্থান। দ্বিতীয়ত সংখ্যাটির বেস বা রেডিক্সের উপর। এই বিষয়টি আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। যে কোনো সংখ্যা পদ্ধতি, আরও ভালোভাবে বলতে গেলে যে কোনো স্থানিক সংখ্যা পদ্ধতি, তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির বেস বা র্যাডিক্স। বিষয়টা কি? কোনো স্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলি প্রকাশ করার জন্য মোট যতগুলি স্বতন্ত্র অঙ্ক আছে, স্বতন্ত্র অঙ্ক বা ইউনিক ডিজিট, বা ইউনিক ডিজিট, সেই সংখ্যাটাই হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির বেস বা র্যাডিক্স। আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতিতে কটি সংখ্যা আছে আমরা যদি ভেবে দেখি, আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতিতে সংখ্যা আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি সংখ্যা আছে। এই 10 সংখ্যাটি হলো এই যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি সেই সংখ্যা পদ্ধতির বেস বা র্যাডিক্স। এই 10 থাকার কারণে এই সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, বা ইংলিশে আমরা যেটাকে বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেকা, ল্যাটিন ডেকা, ট্রিক্সটার মানে হচ্ছে 10, তো সেই ডেকা থেকে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ সংখ্যা পদ্ধতিটার বেস হচ্ছে 10। বেস মানে সেই সংখ্যা পদ্ধতিতে
কতগুলি স্বতন্ত্র সংখ্যা আছে? আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে যত বড় বা যত ছোট সংখ্যাই ভাবি না কেন, একটা খুব বড় সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, 10 অঙ্কের সংখ্যা, 15, 100, 1000, লক্ষ, যত অঙ্কের সংখ্যাই হোক না কেন, গাণিতিকভাবে যত বড় সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যা কিন্তু এই 10টি অঙ্ক দ্বারাই গঠিত। অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। যে কোনো সংখ্যা পদ্ধতির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানের ভার। যদি আমরা এই সংখ্যাটাই দেখি, এই সংখ্যাটাকেই যদি আমরা দেখি, তাহলে এই সংখ্যাতে আমরা এই 5 অঙ্কের সংখ্যার মধ্যে আমরা ডিনোমিনেশন বা ভার যদি কল্পনা করি, ভার সবচেয়ে কম এর, ভার সবচেয়ে বেশি এর। ভার কম বলতে বোঝায় যে এই ঘরে এই অবস্থানে সংখ্যার পরিবর্তনে, এই অবস্থানে অঙ্কের পরিবর্তনে, 7 জায়গায় 8, 7 জায়গায় 1 বা 0, এই অবস্থানে যদি অঙ্ককে পরিবর্তিত করা হয়, সমগ্র সংখ্যাটি পরিবর্তিত হবে সবচেয়ে কম। তুলনায় যদি এই অবস্থানে অঙ্কটি পরিবর্তিত করা হয়, তাহলে সংখ্যাটির পরিবর্তন হবে সবচেয়ে বেশি। 32767কে যদি আমরা 32768 লিখি, তাহলে সংখ্যাটির পরিবর্তন হচ্ছে 1। পক্ষান্তরে যদি আমরা 32767কে 42767 লিখি, সংখ্যাটির পরিবর্তন হচ্ছে 10,000। অর্থাৎ এই অবস্থানটি, যেই অবস্থানে সংখ্যার ভার সবচেয়ে কম, অর্থাৎ এই সংখ্যাটির সংখ্যাটিতে এই অবস্থানের এই অবস্থানটির তাৎপর্য সবচেয়ে কম, একে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এই অবস্থানটিতে সংখ্যার এই অঙ্কের অবস্থানটির তাৎপর্য সবচেয়ে বেশি, এই জন্য এই অবস্থানকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা 5 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা এই উদাহরণটি দেখলাম। সংখ্যাটি যদি 2 অঙ্কের সংখ্যা হতো, 22 বা 23, এ ছিল আমার LSD, এ হতো MSD। যদি একটা 100 অঙ্কের সংখ্যা হতো, একেবারে প্রথমের ডান দিকের সবচেয়ে এককের যে সংখ্যাটা, সে হতো LSD বা সর্বাধিক সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ ডিজিট বা LSD। আর একেবারে বাঁদিকের সবচেয়ে বেশি যে পজিশনে আমরা সংখ্যাটা পৌঁছতে পারবো, সেই অবস্থানটা হতো সংখ্যাটির মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা MSD। আমাদের যখন আমরা আরও বেস বা রেডিক্স শিখব, এখনো পর্যন্ত আমরা পরিচিত একটি একই প্রকারের সংখ্যা পদ্ধতি, যেটা ডেসিমাল নাম্বার সিস্টেম। 0 থেকে 9 অবধি সংখ্যা দশমিক যুক্ত করা যায়, পূর্ণসংখ্যা ভগ্নাংশ নিয়ে গঠিত, এই একটিমাত্র সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা পরিচিত, যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। যখন আমরা আরও সংখ্যা পদ্ধতিতে পরিচিত হব, আরও সংখ্যা পদ্ধতির সাথে আমাদের পরিচিতি ঘটবে, তখন একটা প্রয়োজন পড়বে কোনো একটা সংখ্যা, সে কোন সংখ্যা পদ্ধতিতে লেখা সেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে দেওয়া, স্পেসিফাই করে দেওয়া, যাতে আমার ভুল না হয়ে যায় এটা এই বেসের নাকি এটা ওই বেসের। সেই এমফেসিসটা দেওয়ার জন্য কোনো একটি সংখ্যাকে লেখার পর সংখ্যাটিকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে তার সাবস্ক্রিপ্টে এই পজিশানে নিচে সাবস্ক্রিপ্ট পজিশানে তার বেসটা লিখে দেওয়া হয়। আমরা যদি এই সংখ্যাটার দিকে তাকাই, আমরা পরিষ্কার বুঝতে পারবো এই সংখ্যাটি, 156 সংখ্যাটি একটি বেস 10 নাম্বার সিস্টেম। এই সংখ্যাটা কিন্তু মূল সংখ্যার পার্ট নয়, মূল সংখ্যার অংশ নয়, এ কেবল এটাই সিগনিফাই করছে যে এই সংখ্যাটা বেস 10 নাম্বার সিস্টেম। কোন নাম্বার সিস্টেমের বেস 10? না, যে নাম্বার সিস্টেমটা আমাদের পরিচিত, 10টি ইউনিক ডিজিট আছে, 0 থেকে 9 অবধি, ডেসিম্যাল নাম্বার সিস্টেম। অর্থাৎ এই নাম্বার সিস্টেমটা ডেসিম্যাল নাম্বার সিস্টেমে লেখা, এখানে কনফিউশনে কোনো জায়গা নেই। অর্থাৎ যদি আমরা জেনারেলি স্পিকিং এক্স ইজ উইথ আ সাবস্ক্রিপ্ট অফ বি, এর মানে বোঝাচ্ছে
যে এক্স সংখ্যাটা এমন একটি সংখ্যা যেটা আমি বর্তমানে বি বেসে লিখেছি, যেটাকে আমরা কোনো কোনো সময় এক্সকে সি বেসেও লেখা হতে পারে। এই এক্সটা তখন সি বে, যদি আমার বেসটা না থাকতো তখন আমার এক্সটা সি বেসে লেখা না বি বেসে লেখা সেটা নিয়ে একটা কনফিউশন চলে আসতো। এইটা বোঝানোর জন্যই আমরা যখন এই কম্পিউটিং ম্যাথামেটিক্স এই পার্টটায় পড়ব, তখন আমাদের প্রয়োজনের খাতিরে আমরা সংখ্যাটি লিখে ফার্স্ট ব্র্যাকেটের সাবস্ক্রিপ্ট পজিশানে তার বেসটা লিখে দেব। প্রথম বন্ধনীর মধ্যে সাবস্ক্রিপ্ট পজিশানে তার বেসটা লেখা থাকবে। আমরা যদি ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আরেকটু একটা উদাহরণ একটু তলিয়ে ভেবে দেখি, আমরা নাম্বারটা স্ট্রাকচারাল মডিফিকেশান একটু দেখতে পারবো। যে কোনো একটা সংখ্যা, সাপোজ দশমিক যুক্ত একটি সংখ্যা, যেমন 7934.128 সাপোজ, এটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেম 7934.128। এই সংখ্যাটার দিকে যদি আমরা তাকাই, সংখ্যাটা একটি দশমিক যুক্ত সংখ্যা, সংখ্যাটার পূর্ণ সংখ্যার অংশ এইটা ইন্টিজার পার্ট, আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশের ভগ্নাংশের পার্ট বা অংশ। এই সংখ্যাটিকে আমরা ঘাতের সাহায্যে প্রকাশ করব। ঘাত বলতে ভুলে যাই, ঘাত আমরা এই সংখ্যাটিকে একক দশকের সাহায্যে লিখব। কীভাবে লিখব? আমরা কি এরকমভাবে লিখতে পারি, এই পজিশানটা এককের পজিশান, দশক, শতক, সহস্র, এটাকে আমরা একটা ডিমার্কেশন লাইন দিয়ে রাখি, একক দশক, শতক, সহস্র, আর তারপরে আসছে আমাদের দশমিক বিন্দু। এরপরে চলে গেল আমাদের ভগ্নাংশের অংশ, এই পার্টকে আমরা লিখব দশাংশ, এই পার্টটা শতাংশ, এই পার্টটা সহস্রাংশ। আমরা যদি ডেসিমেল নাম্বার সিস্টেমের আরেকটু রিক্যাপ করে একটা সংখ্যাকে দেখি, সাপোজ 156, এটা আমাদের জাস্ট রেফারেনশিয়াল পারপাস। এই 156 সংখ্যাটায় এই পজিশানটা এককের পজিশান, পজিশানটা দশকের পজিশান, পজিশানটা শতকের পজিশান। একক দশক শতক বলতে আসলে বোঝাচ্ছেটা কি? এইখানে এই একক দশক শতক আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি সেটাই সেখানে কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার সিস্টেম একটা কোর কনসেপ্ট হিডেন এখানে। এই আমাদের অবস্থানকে সিগনিফাই করছে, এই মান, এখানে সংখ্যার মান বোঝাচ্ছে, অঙ্কগুলির মান, এইটা বোঝাচ্ছে পজিশন বা অবস্থান। অবস্থান কীভাবে বোঝাবো? এই অবস্থান আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, এই প্রত্যেকটা পজিশানে 10 এর পাওয়ার ইমপ্লাই করা আছে। কীরকম? এই পজিশান এককের পজিশান, এককের স্থান, যেখানে 10 এর ঘাত হচ্ছে 0। আমরা জানি যে কোনো নাম্বার 2 to the power 0 is 1, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 10 to the power 0 মানে 1, পরবর্তী হায়ার পজিশান 10 to the power 1 মানে 10, তার পরবর্তী হায়ার পজিশান 10 to the power 2, 10 to the power 3। এইভাবে সংখ্যাটা যদি আরও বড় সংখ্যা আরও বড় সংখ্যা হতো, এইভাবে তাদের পাওয়ারটা ফ্লারিশ করতে করতে, এইভাবে তারা প্রসিড করতে করতে এগোতো। তাহলে এই দিকটা দশমিকের এই পাশটা, এখানে 10 এর পাওয়ার কত? এখানে 10 এর নেগেটিভ পাওয়ার 10 to the power -1, মানে আমরা জানি x to the power -y মানে হচ্ছে 1/x to the power y, তার মানে এখানে 1/10 অর্থাৎ 1/10, 1 × 1/10, এখানে এটা হচ্ছে 1/100 অর্থাৎ 10 to the power -2, 10 to the power -3, এইভাবে এটা প্রসিড করত আরও যত সংখ্যা। এই হচ্ছে আমার সংখ্যা তত্ত্বের স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা কী সিগনিফাই করছে এই ছোট সংখ্যাটাকে ভেঙে দেখি আগে। 156 তার একক দশক শতকে যদি ভাঙি, এখানে তার পজিশনাল ভ্যালু কত? এটা হচ্ছে তার
ফেজ ভ্যালু, অঙ্ক, অঙ্কের মান, আর অবস্থান কত? 10^0। অবস্থানগত মান কত? 10^0। এখানে অবস্থানগত মান 10^1, 10^2। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি, মান এবং অবস্থান এই দুটোকে যদি যোগপথ আমরা তুলনা করি, আমরা তাহলে সংখ্যাটাকে এইভাবে গঠন করতে পারবো। সর্বপ্রথম এককে, সর্বপ্রথম শতকের পজিশন, মান কত? 1 গুণিত অবস্থান কত? 10^2, মানে 100, এই পজিশনটার জন্য। পরবর্তী পজিশন 5-এর জন্য মান 5, অবস্থানগত মান 10^1, মানে 10। আর শেষত এককের ঘর 6-এর জন্য মান 6, অবস্থানগত মান 10^0, মানে 1। প্যারালালি আমরা যদি মাল্টিপ্লিকেশন রেজাল্টটা পাই 156, অর্থাৎ যোগ দিয়ে আমার সম্পূর্ণ সংখ্যাটা ফিরে পাচ্ছি। এই 156 সংখ্যাটার মধ্যে 1 কিন্তু আদতে এ 1 নয়, আদতে এ 1 শতক। তার মানে এই 1 প্লেস ভ্যালুর, ফেস ভ্যালুর সাথে 100, অর্থাৎ 10^3 প্লেস ভ্যালু এর মধ্যে ইন্টিগ্রেট করা আছে। একইভাবে 5 মানে শুধু 5 নয়, এই 5-এর মধ্যে 5 দশক, 10^1 এর মধ্যে আছে, 6 একক। অর্থাৎ কি না, আচ্ছা এটা বলার আগে আমরা এই দিকটা একবার দেখি। সাপোজ সংখ্যাটা 7934.128, এটাকে যদি আমরা এরকমভাবে ভাঙি কি আসবে? একক, দশক, শতক, সহস্র, আর দশাংশ, শতাংশ, সহস্রাংশ। প্লেস ভ্যালু ইন্টু ফেস ভ্যালু, ফেস ভ্যালু 7 ইন্টু প্লেস ভ্যালু 10^0, 1, 2, 3, 1000 প্লাস 9 ইন্টু 10^3, সরি 0, 1, 2, 3, 100 প্লাস 3 ইন্টু 10^1, মানে 10, প্লাস 4 ইন্টু 10^0, মানে 1, প্লাস 1 ইন্টু 10^-1, মানে 1/10, প্লাস 2 ইন্টু 10^-2, মানে 1/10^, মানে 1/100, প্লাস 8 ইন্টু 10^-3, মানে 1/10^3, মানে 1/1000। আমরা কীভাবে লিখব? 7 ইন্টু 1000, মানে 7000, যোগ 9 ইন্টু 100, মানে 900, 3 ইন্টু 10, 30, যোগ 4 ইন্টু 1, 4, প্লাস ফ্র্যাকশন পার্টটার জন্য 1 ইন্টু 1/10, মানে 0.1, যেটাকে আমরা দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে বা ভগ্নাংশে ভাগ করে বার করতে পারি, প্লাস 2/100, মানে 0.02, 2 মানে দশমিক, এইখানে 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘরকে দশমিক সরানো, 1 ঘর 16, 2 ঘর 16, দশমিক এখানে 1 ঘর 16, 2 ঘর 16, 0.02, প্লাস 8 ইন্টু 1/1000, মানে 0.008, 8 8-এর এখানে দশমিক, 3 ঘর সরবে, 1 ঘর সরে এখানে এলো, 2 ঘর সরে এখানে এলো, 3 ঘর সরে এখানে এলো, 0.008। সিম্পল, আমাদের দশমিক বিন্দু স্থান পরিবর্তন করি আমরা এইগুলোকে। এইবার সংখ্যাটাকে যদি যোগ করি, দশমিক বিন্দু এখানে দশমিক বিন্দু দিলাম, ডান দিকে এখানে এলো 8 0 2 2 1 1, অর্থাৎ এই 8, এখানে আর কেউ নেই 8, 0 এখানে 2, আর এখানে 0 এখানে 1, আবার এদিকে 4 3 9 7, 7934.12, অর্থাৎ এই সংখ্যাটারই, মূল সংখ্যাটারই স্ট্রাকচারাল ডিভিশন হচ্ছে এইটা। অর্থাৎ সংখ্যাটা ভেতরে এইভাবে গঠিত, দেখতে এটা বাড়ি, আসল বাড়িটা হচ্ছে এইটা, ভেতরে যে ইডওয়ালি কাঠ সিমেন্ট আছে সেইগুলো হচ্ছে এইটা। এটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি।
স্ট্রাকচারাল ডিভিশন, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্কগুলিকে, এই 1, 2, 3, 4, 5, 6 এই যে অঙ্কগুলি, দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্কগুলিকে তাদের অবস্থানগত যে মান, এই অবস্থানগত যে মান তার গুণ করলে, অর্থাৎ এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন রেজাল্টটা পাওয়া যাচ্ছে, যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, যে গুণ ফলটা পাওয়া যাচ্ছে, তাদেরকে যদি আমরা যোগ করি তবে আমরা মূল সংখ্যাটি ফেরত পাব। এটা হচ্ছে স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির একটি মূল ধারণা, বেস। এইখান থেকেই আমরা এটাকে যদি আমরা তার পুরো সংখ্যাটাকে নিয়ে আমরা যদি তার অবস্থানগত মানের সাথে তার আংকিক মানকে গুণ করি, তাহলে যে গুণফলগুলো পাবো তাদেরকে যোগ করলে এই সমগ্র সংখ্যাটি ফেরত পাবো। যে পদ্ধতিটা আমরা এখানে করলাম, যে কোনো সংখ্যার ক্ষেত্রে, যে কোনো অবস্থানগত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এই হচ্ছে আমাদের অবস্থানগত সংখ্যা পদ্ধতি।